হ্যালো অসবে কম আসেন আজকে আমরা দেখব কীভাবে ভিডিও এডিটিং করা যায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওয়াটারমার্ক ছাড়া তো ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো প্রথমে আমাদের একটি স্টোর ওপেন করতে হবে স্টোর ওপেন করে এখানে টাইপ করতে হবে ভিডিও এডিটিং প্রো দেখেন এ লেখাটি লিখতে হবে ভিডিও এডিটিং প্রো ফ্রি এখানে টাইপ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার অ্যাপসটি ভিডিও এডিটিং এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ভিডিও এডিটিং ভিডিও মেকার প্রো এই তো ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাদের এখানে ক্রি এটে ভিডিও প্রো এখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুটা ভিডিও আছে তো আপনারা একটি ভিডিও সিলেক্ট করবেন আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন অ্যাট তো এখানে ক্লিক করবেন তো আপনারা ব্যাগে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করবেন ভিডিওটা প্রসেসিং হবে দেখেন ভিডিওটা চলে আসলো তো এখানে দেখতে পাচ্ছেন সেভ সেটিং এখানে অনেক সেটিং আছে তো এখান থেকে নিচের দিকে দেখেন প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনারা এখান থেকে আরও ভিডিও অ্যাড করতে পারবেন তো আমি আর ভিডিও অ্যাড করব না তো এখান থেকে আপনারা ক্রুপ করতে পারবেন দেখেন রেডি ক্রুপ এখানে ক্লিক করবেন তো আপনারা যদি চান ভিডিওটা দেখেন আমি এই ভিডিওটা ফুল আছে তো আপনারা যদি চান ছোটো করতেন তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানে ক্লিক করবেন দেখেন ছোট হয়ে যাবে তো কাঠ এখানে নিচে ক্লিক করবেন দেখেন পুনরায় হয়ে গেল আবার একটা ক্লিক করবেন দেখেন তো আমি ফুল করবো দেখেন ফুল এখানে আরও অপশন আছে লেয়ার ব্ল্যাক ব্লু তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি ভিডিওটা এখন লি করি দেখেন দেখেন ফুল স্ক্রিন হয়ে গেল ভিডিওটা আমার আমার ভিডিওটা ছিল হাফ তো নিচের দিকে ইডিট টুলস এডিট টুডে ক্লিক করবেন তো এখান থেকে কাট অপশনে সিলেক্ট করবেন তো আপনারা ভিডিওটা এখান থেকে কাটতে পারবেন যেটুকু আপনাদের প্রয়োজন নাই কেটে বাদ দিতে পারবেন তো বাদ দিতে হলে আপনাদের এখান থেকে টেনে দিতে হবে টেনে ধরে রাখবেন তো বাদ হয়ে যাবে তো ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা কাট হয়ে যাবে তো আমি ওকেতে ক্লিক করলাম তো দেখেন ভিডিওটা কাট হয়ে গেলো তারপর হচ্ছে কোপ কোপ অপশন এখানে দেখেন বিভিন্ন অপশন আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে সাব টাইটেল এখানে আপনারা বিভিন্ন টাইটেল অ্যাড করতে পারবেন তো আপনাদের এখানে আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন বিভিন্ন এখানে ফ্রন্ট আছে টাইপ করার ফ্রন্ট আপনারা সিলেক্ট করে নেবেন এখানে লিখে দিতে পারেন তো এগুলা লিখে দিবেন আপনারা তারপর হচ্ছে এখানে পিপ পিপটা হচ্ছে ক্লিক করবেন বিভিন্ন এখানে এখান থেকে আপনারা বিভিন্ন পিকচার অ্যাড করতে পারবেন থ্রি ডি পিকচার আপনাদের যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন তো দেখেন এখান থেকে আপনারা পিকচার অ্যাড করতে পারবেন লগও অ্যাড করতে পারবেন তো আমি অ্যাড করলাম না তারপর হচ্ছে ভয়েস ওভার আপনাদের এখানে নিজের ভয়েস দিতে পারবেন বয়েস দিবেন তারপরটা হচ্ছে অডিও মিক্সার এখানে আপনারা অডিওর ভলিউম সাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন অডিও অ্যাড করতে পারবেন বিভিন্ন অডিও আছে এগুলো অ্যাড করতে পারবেন এগুলা তারপর হচ্ছে আপনাদের ফাইল অ্যাপ এখানে ক্লিক করবেন বিভিন্ন এখানে কালার আছে আপনারা এখানে ইফেক্ট বিভিন্ন ইফেক্ট আছে এগুলো আপনারা একটা একটা করে দেখবেন এবং ইউজ করে দেখ ব্যবহার করে দেখবেন তারপর হচ্ছে ওভারলেস আপনারা এখান থেকে বিভিন্ন ওভারলেস সিলেক্ট করতে পারবেন বিভিন্ন ওয়ারলে সুন্দর ওভারলেট আছে তো এগুলো আপনারা একটা একটা করে ওয়ালের ব্যবহার করে দেখবেন তারপর একটা হচ্ছে এখানে বিভিন্ন ইফেল আছে আপনাদের দেখেন এগুলো আছে আপনারা যে টি প্লেস এখানে আপনাদের বিভিন্ন আপনারা এখানে নাম সিলেক্ট করে দিতে পারবেন দেখেন আমি একটি দিয়ে দেখাই তো দেখেন এখানে এখানে আপনাদের যা ইচ্ছা তাই লিখতে পারবেন আপনাদের আপনাদের নিজের ইচ্ছা মতন তো এগুলো টাইপ করে লিখবেন স্পিড বাড়াতে কমাতে পারবেন বিডুর তো এগুলো করা হয়ে গেলে আপনারা এখান থেকে একটা একটা করে করা হয়ে গেলে তো ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করা হয়ে গেলে আপনারা যদি ভিডিওটা সেভ করতে চান তাহলে এখানে দেখেন সেভ লেখা আছে সেভেতে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন দেখেন ভিডিওটা সেভ হবে অনেক সুন্দর একটি অ্যাপস আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন আমি নিচেও এই অ্যাপসটি অনেক দিন ধরে ব্যবহার করি অসাধারণ একটি অ্যাপস তো দেখেন সেভ হয়ে গেলো তো এখানে আপনারা সেভ টু ক্রিয়েট রুল এখানে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করবেন তো আপনাদের ভিডিওটা সেভ হবে তো সেভ হয়ে গেল ভিডিওটা তো আমি এখন আমার ভিডিওটা প্লে করে দেখবো তো প্লে করি তো দেখেন দেখেন কোনো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই এখানে ওয়াটারমার্ক ভিডিওটা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে